হ্যালো আপুরা ভাইয়ার, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যারা আর ভিডিও গা দেখবেন, ভালো লাগলে কিন্তু এক কারি সুন্দর করে ওকে লাইক দিয়ে দিয়ে না হচ্ছে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অন্য যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, আজকে আমি গেলে নতুন একটা ব্লগ লো এলাম, চিন্তা করলাম ঠিক আছে অনেকদিন কোনো কিছু সারি নেই, আজকে মেলায় যাই নিয়ে না গেলে লোকে শেয়ার করি আঁকি ক্যামেলা কি আর কত দূরে যায় না হোলাইনগরের লই মেলার মধ্যে আই বেশি বাড়াই না, তারপরে আজকে চিন্তা করলাম হোলাইনেরা যাইতে পারে তো হোলাইনগরের লই যায়, হোলাইনগর যে শতানি করে মাগো মা জিয়ান দেখিয়ে নি কিন্তু সে জিয়ান দেখিয়ে নি কিন্তু সে এটা লাইনের লই কোনো যায় না, দেখছি নি হোলা নিগুন কত শতান সিট কেটের মধ্যে কত লম্বা রশি লাগাই রাখছে মা গো মা, হোলা নিগুন একে শতান খাই মাঝে মাঝে চিন্তা করি আঁকি একে দুষ্ট আসছিলাম নাকি ব্রিটিশ আসছিলাম নি, আর এন্দা দেন আর আন্টি মনের সুখে কি যে সাজগোজ মারে কিন্তু আর তো মনে কোনো সুখ নেই কোনো শান্তি নেই, হোলাইনের হঠাৎ সুন্দরিয়ার সাজগোজ বা গেল মনে করেন যে আসমানের দিকে উড়ে গেছে যে হি গ্যাস গড়ি টড়ি হরি খোপা টোপা করি টিপ টুপ লাগাই মনে করেন যে ফাঙ্কু ফাঙ্কু হয়ে গেছে, আর আই দেখছি নি বুড়া বেডিং এর মতো মাথার মধ্যে স্কার্ফ টিস্কার্ফ দিই রেডি হয়েছি, চিন্তা করলাম হোলাই গুণের লই যে সাজি গুজি গেলেও বা কি না গেলেও বা কি আন্টি সরম হার আন্টিকে আর কোনো ভিডিও টিডিও কিন্তু করবি না, আর হোলা বর্দাগা চলে গেছে যে নিচে আর ছোটোগা দেখছি নি অন্ধকারে নামি যা ছোটোগার কদিন আগে আধ দেখছিল কিন্তু ছোটোগা এখানে কোনো কিছু ডরায় না, ছোটোগা অন্ধকারে হিগে আর হালাই চলি যার গে মা গা মা এত দুষ্ট ফোলা ফাইন হবল, দেখছি নি নিচে গেড়ে যায় কি আর দোনোবাই দোনোবাইয়ের রাস্তা কান্ডে বাড়ো না তো দু রাস্তা কান্ডে বারো লেগুনে মনে করেন যে মনের মধ্যে শুধু শতানি ফালাফালি করে লাফালাফি করে এন্দাতুন হিন্দাকে চিল্লা হিন্দাতুন এন্দা দৌড়দে মা গো মা চিন্তা করে না কুইন্দাতুন কুইন্দা কোনো অ্যাক্সিডেন্ট ঘড়ি গেল কি এইব কোনো কিছু চিন্তা ভাবনার মধ্যে না, হিগুনে হিগুনের মতো কুতাকুতি করে দেখছেন নি রিক্সার মধ্যে উঠে গেছি আমরা দুগা দুগারে কোলে লই বইছি আর ভাল লাগে না আন্টিও চিল্লা রাগ চুস্কা দুগারে যে কোনো গ্র্যান্ড বিজয়ের চিহ্ন আগে মেলার মধ্যে তো নাই দেয় ধরে না বিজয়ের চিহ্ন দেওয়া যাব আমি আগে দিয়ে কোনো বিজয়ের চিহ্ন দেয় নাই ভিডিও করিয়ে, আর মনের মধ্যে তো ডর আর হোলা নিগরে লই যে আজকে তো আর কোনো না কোনো সমস্যা আছেই কোনো না কোনোভাবে আর মনে করেন যে কিছু না কিছু হিয়ানো খারাপ হয়ে যাবো হয়তো মেজাজ খারাপ হইব না তো কোনো কিছু না কিছু হইব হিয়ানো আজকে আর লাগে কোনো না কোনো ঘটনা ঘটিয়ে যে আর হোলা নিগরে লই বাইরে এটা হচ্ছে বটতলা এন্দোয় সাঙ্গ দেখছি নি কাউন্সিলর অফিস এর নাই হতে দিন বাজার করি বাজার টাজার করি আমি বাসা যাই রিক্সাওয়ালা বেগুনাঙ্গ পরিচিত কারণ এলাকায় এক কান ছোট্ট করে দূরে ঠিক আছে মুরগির খামানের মতো গেনের মধ্যে ব্যাকে ব্যাকে পরিচিত এই রোড আনার খুব ভালো লাগে যখন আমরা এই এলাকায় আইছিলাম প্রথম প্রথম রোড এনে কে ভালো আসছিল ননগা তো ফাঁকা টাকা করি এক গাড়ি ঢাকা শহরের মতো হয়ে গেছে তাও মাঝখান দিয়ে গাছ গাছালি করছি সেটা দেখতে কিন্তু ভালোই লাগে দেখছি নিয়ন সাইডে ফাঁসে এই গ্যানের মধ্যে মা গামা সন্ধ্যা হইলে মশা যে জোপ বান্ধি ধরে মনে করেন যে উড়াইও লই চলে যেতে হারে মানুষের মশা একা করে এন্দা দি দৌড়াইতে দৌড়াইতে হোলাইনে কত খেলা খেলে আবার দেখছি নেই যে ইয়ান হোলাইনেরা তার বড় মানুষের এন্দা রাস্তায় গিয়ে মধ্যে সকাল বিকেল ব্যায়াম করে রাস্তায় কিন্তু সবসময় খালি ভাইয়ানে যত বাড়ি আইবেন না কিলে রাস্তায় খালি হইবেন এক এক এটার কাছে রাস্তায় আরও বেশি ভালো লাগে দেখে মাঝখানে গাছগুলো তারও বেশি ভালো লাগে কিন্তু একখানি সমস্যা ল্যাম্পোস্টগুলোতে কোনো আলো জ্বলে না অন্ধকার মাঝে মধ্যে উগা দুগা জ্বলি ওরে কুটুস কাটুস করি আর নাইলে হুদাই অন্ধকার থাকে ইয়ে নেছে মাদানি নগর এলাকা আঙ্গো এলাকার ইন্দাদি সবচেয়ে উন্নত এলাকা আমি মাঝে মধ্যে চিন্তা করলাম আর বাবা জাগা ইয়েন কিন্তু যদি মাদানি নগরে তাইলে আর কত ভালো হইতো এলাকায় গেলে মধ্যে দুনিয়ার খান দানে জিনিসপত্র খান যায় আর আঙ্গো এলাকায় কিচ্ছু হান যায় না কিচ্ছু যাই হোক আইলাম মেলার মাঝে নিয়ে নেছে মাদানীনগর খালপার মোরারি আর ইন্দা হয়েছে হলো মাদানীনগরের মেন রোড আপনারা মেন রোডে সাইলে এন্দে উঠে যেতে হবে না আর ইয়ে হচ্ছে হলো মাদানীনগরের খালপার মোড়ে তো এন্দে মাঝে মধ্যে আমরা খাইতাম আই ফুচকা ফুচকা হালিম টালিম খাইতাম আই তো যাক আইলাম হোসেলাম রিক্সাওয়ালাও থাইমলো আমরা নামি গেলাম নামি চিন্তা করলাম যে বাড়াগার আগে ভাড়া দিলে ধরে দেখছি নিয়ার হলো নেগর নামে তো চিন্তা করলাম যে ভাড়া দিছি অনেক কিছু লই লই আঁকতে আঁকতে খামু মেলায় জিনিসপত্র দেখতে দেখতে সিমের বিশি লইছি দশ টাকা দেখছি নি কদ্দুরে সিমের বিশি দেয় আগে দশ নিয়ে আরো বাংলা এক প্যাকেট হুড়ে দিতে আরো অনেক কদ্দুর দেয় বাড়াগো হিয়ানি কষ্ট লাগে আরো হাইলে দুই তিন গে রাইও দেয় গরসব কত জিনিসপত্র এগুলো দেখছি নি ওজন মাফ হয় আই আর ওজন মাফি না কারণ আর ওজন মাফি আর মেসেজ গরম হয়ে যায় কারণ জনই ওজন দেয় বেশি হয়ে গেছে তখন মন ভালো থাকে না এই যে ফিডা ফুডা বানানো চাকনি সুকনি এগুলা কিন্তু আঙ্গ মারা চাষিরা কিন্তু খুবই পছন্দ করে আঙ্গ নানিরাও দেখতো এগুলো কিনে কিনি যে সুন্দর সুন্দর ফুল ফিটা বানাইতো আইগুন হারি না কোনো কিছু দেখছি নি জানজুর মানজুর কত কিছু আছে বেলুন এগুলো আর কাছে ছোটোবেলায় আমরা আঙ্গ কাছে বেলুন ভালো লাগতো কিন্তু আর ফলাই নেরা শুরুতে দেখে বেলুন দাও বেলুন দাও বেলুন দাও আগে কি আর বেলুন তো হ্যাঁ কোনো বেলুন নাই আগে মেলা দেখতে এসেছিস মেলা দেখ মানুষের সাবা সাবি খা গুতা খা কিল খা তার হরে দিয়ে যদি সুস্থ থাকস তার হরে দিবে গেলেই দিও আরে
কলসি ফুলগুলা কিন্তু আমার কাছে ছোটবেলার তুলে ভাল লাগে, আমি অনেক কিনতাম, কিনি গুনের কাগজ গুনের হানিতে ভিজাই কালার গিনের ঠোঁটের মধ্যে লাগাই লিপস্টিক লাগাইতাম, মা গো মা কত কিছু যে করতাম, মাঝে মধ্যে চিন্তা করি আর ফলাই না, এটা মনে হয় আর তো নেই খাইছে শতানি গিন, আমি মনে হয় কেউ শতানি আসিলাম, শতানি করতাম ছোটবেলায়। দেখছেন নি মাথার চুলের ব্যান্ড গুলা কত সুন্দর সুন্দর জিনিসপত্র, মাথার ব্যান্ড গুলা কিন্তু অনেক সুন্দর, আংটি টাংটি কত কিছু উঠছে, আঙ্গ বেডিগত এগুলো হতে দিনে লাগে, আনারা কিন্তু চাইলে কিন্তু এগুলো চলিয়ে যেতেন। হ্যাঁ মাদানীনগর মেলা এটা কিন্তু প্রতি সপ্তাহে ওই শনিবারে দুপুরে একটা তন্দুর রাত 9:30 পর্যন্ত কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি নি, জুতা জুতাগুলা কিন্তু খুবই সুন্দর, আনারা কিন্তু রেগুলার ইউজ করতেন। হ্যাঁ জুতাগুলারে যে তারা রেগুলার ইউজে জুতা সান একারি কম দামের মধ্যে আর তারা কিন্তু মেলায় আয় একারি মনে করেন গাঁটটি বাঁধে কিন্তু জুতা কিনে লিয়ে যেতেন। দেখছি নি কতক্ষণ হরে হরে খেলনা দোকানে, কতক্ষণ হরে হরে খেলনা দোকানে, মানে এক কানের হোকা দিলে আর এক কান লাগাই দিছে দোকান, আর হলেন এটা কতক্ষণ হরে খেলনা দোকান দেখলে আল্লাহ চিল্লা চিল্লি শুরু করে। এনতে জুতে গিনে প্লাস্টিকের জুতে গিন কিন্তু আঙ্গুল লাগে রেগুলার ইউজে আমরা কিন্তু চাইলে কিন্তু এনতে লই যেতেন। হারে এই দেখছি নি মানুষের কোনো যে একটা ভিডিও করুন কোনো শান্তি শুনতি কোনো কিছু নাই, ঠিক আছে মানুষ আইয়ে হরে ক্যামেরার সামনেই আই হরে, ঠিক আছে এনতে দেখছি নি কত সুন্দর সুন্দর জিনিসপত্র, কাড়া চুলের ব্যান্ড খোপা কিলিফ সবকিছু কিন্তু 10 টাকা 5 টাকা 15 টাকা করি আনারা কিন্তু খুব কমের মধ্যে লই যেতেন। হ্যাঁ দেখছি নি কত সুন্দর সুন্দর কসমেটিক জিনিস খেলনা জিনিস, আমি চিন্তা করলাম যে আগে আন্দি লই হুড়ান আগে শেষ করিলে শেষ করি এর হরে দেখি না, দেখছি নি চুরি টুরি উঠছে আর বেলুনি গুনতো। এর আগের বার মেলা আসছিলাম আমরা কিছুদিন আর হোলারা বেলুন কিনে লই চলে গেছে, আয় দনগা হিড়ে হিড়ে লাই গেছে বাসার মধ্যে হুডি গেছে গই, দেখছি নি কত সুন্দর সুন্দর ফাফস একারি 100 টাকা 120 টাকা 150 টাকা করি আনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফাফস পাইবেন, আর কাছে কিন্তু বালাই লাগে গরমের মধ্যে ফাফস টাফস রাখলে ফলাইনে ফাফটা মুসি খাটের উপর উঠবো না, আইলে তো মনে করেন হোলাইনের হাড়ের মধ্যে যা থাকবে একদিন মনে করেন যে খাটের উপরে বিছানার মধ্যে লাগাই দেয়। দেখছি নি কত সুন্দর সুন্দর জিনিসপত্র আগে মানুষ দেন আনারা, আর ভিডিওর মধ্যে কত মানুষ দেখছেন নি, মানুষের কোনো অভাব নাই, মানুষ দিয়ে একারি বাওয়ার ফুড মানুষের কোনো অভাব হইতে না। দেখছি নি কত সুন্দর লুঙ্গি টুঙ্গি উঠছে বেড়াগো ইউজের লাগে, দেখছেন নি একারি কম দামে হাই যাবেন গো 150-200 টাকা করি লুঙ্গি কিন্তু হাই যায় না, আমরা কিন্তু মনে করেন 150-200 টাকা করি আমরা কিন্তু মার্কেটে গেলে কিন্তু কোনো লুঙ্গি টুঙ্গি কিনতাম দেই না, হাইও না বেটা করে কইলে বেটারা কবে কি আগে আনে কিনি আনি আঙ্গুরে দে আন, তারপরে আমরা আনে তো আর হাস গুনটি আর বেশি দিয়ে কিনি দিই বাবারে বেটা করে লাগে যে কথা কন লাগে ঝগড়া কন লাগে। দেখছি নি কত সুন্দর সুন্দর গো 50 টাকা তুমি শুরু হয়েছে এই আর হোলা বড্ডা গাছ আই দিছে, হোলার তো খেলনা কিনি দিলে বিজয় দিয়ে আইতেছি আই আগে বাইরে হইলে আর হোলাও দিয়ে আইতেছে আগে একদম বার হইলি। দেখছি নি কত সুন্দর মশারি হগল ম্যাজিক মশারি খুবই কম দামে হাইবেন একারি বড় বড় লার্জ সাইজের বিগ সাইজের যেটা কয় আর কি এগুলো আর কি মশারি গুলো আঙ্গ এলাকায় তো মশারি লাগে, আঙ্গ এলাকায় যে মশা মশার অভাবে তো থানি যায় না খাওয়ানো যায় না মশারে লই একদিন করতে হয় আঙ্গ। দেখছি নি কত সুন্দর সুন্দর এই যে গস কাপড় হগল বেডিগত অভাব নাই বেডিগুল না এখনো ভিডিও করতে পারছি নি, স্টিক লই গেছিলাম স্টিক আনলে হরে দিয়ে আবার সুন্দর করে ব্যাগে ঢুকে আলাইছি কি আর ঠিক আছে আ তিলা রেতে ভারি না আবার স্টিক স্টিক ইয়ান দুর্বগাটা। দেখছি নি কত সুন্দর সুন্দর ওয়ান পিস অগল এই পিসগুলো কিন্তু ভালাই লাগছিল এক কালার হইলেও ভালো লাগছিল, অনেকে দেখছি নি কত সুন্দর করে এক কালার দিয়ে কত সুন্দর সুন্দর জামা কাপড় বানায় দেখছি নি কাপ গজ এগুলা এই যে এক কালারের গজ এগুলা এই যে বাটার হিসেবে এগুলো ঝুলে রেখেছে যে কাতানের গজ 120 টাকা করি 100 টাকা করি কত কম দামি জিনিসপত্র পাওয়া যায় না কত ভালো ভালো জিনিসপত্র আছে, মাঝে মাঝে চিন্তা করি মার্কেটে গেলে তো বেটাটা গলা কাটে রাই দেয় এত দাম চাই জিনিসপত্রে। গস কাপড় কিন দেখছেন নি কত সুন্দর সুন্দর গস কাপড় কিন আর কাছে কিন্তু ভালাই লাগে গস কাপড় কিন কিন্তু ফিস কালার আই কোনোদিনও হরি না কাছে ভাল লাগে না, আর যত মানছি ফিস কালারের ড্রেস নাই কোনোদিনও হরি নেই এসব জামা কাপড়। দেখছি নি বেডিটা সুটকিয়া গলে চলিয়েছে মা গা মা আই এত চলিয়েছি সুটকিয়া গলে বীরের কি সাবা সাবে কি কোনো কিছু চিন্তা করছি চিন্তা করছি আগে মেলা দেখলি কিন্তু হরে দিয়ে আগে না বুঝলাম রে মামু ঠেলা কত বেশি ঠিক আছে ঠেলার সঙ্গে তো কোনো থান যায় না। দেখছি নি গস কাপড়গুলো কত সুন্দর সুন্দর আগে আনুম এর হরে দিয়ে ব্যাগ কিনুম ঠিক আছে এই চিন্তা ভাবনা করি আনা দিছি আর ভিডিও করি আজকে বাসি থেকলে আবার দেয় বেড়াগর লাগে তো এই চিন্তা ভাবনা করে দেখছি নি কত সুন্দর সুন্দর পর্দা হগলো আমি চিন্তা করছিলাম যে পর্দা কিনুম হরে চিন্তা করলাম যে আরো দূরে আনি আনি টানি লই এই পর্দাগুলো কিন্তু 150-200 টাকার ভিতরে আনারা কিন্তু ভালা ভালা পর্দা হয়ে যাবেন ঘরে ব্যবহার করলে। দেখছি নি কত সুন্দর সুন্দর 3 পিস শোরুমে গেলে কিন্তু এগুলো আঙুল কিন্তু 700-800 টাকা দিয়ে গুলো আমরা কিনলাম হতেন এগুলো 1000-1200 টাকা করে কিনতে হবে কিন্তু এবার 600-700-800 টাকা করে কেনে দেন আয় করতে পারি না ঠিক আছে বেটাটা কি লাভে দেন না গাঞ্জা খাই দেন না কিয়া খাই দেন আয় করতে পারি না এত কমে বেটাটা 3 পিস এগুলো বিক্রি করার কেন লাভ নইলে কি আবার বিক্রি করা নাকি সেটা
চিন্তা করে দেখছেন লুঙ্গি হালাই রাখছে, কত লুঙ্গি কত জিনিস কত দেখছেন, এই যে পাঞ্জাবি কাপড় টাফড় যা তাকে ভাল লাগবে হ্যাঁ, তার কিন্তু পাঞ্জাবি কাপড় টাফড় কিন্তু লই লেতে হবে। আরে ভিডিও করুন কি আমার ইচ্ছা রাত চলে গিয়ে ফাঁস চলে গিয়ে কোনো ভিডিওর কি কোনো আত্মমাত্রা আছে, পইন্দা যাই ঠিক আছে কাটতে গেলে দেওয়া যায় যে ভিডিওর ব্যাগেন কাটা চলে যাবে। কত সুন্দর বিছনা চাদর হতো, একবারে বিছনা চাদর আনে যখন বিছনে লাগাবেন তখন মনে করেন জানের দিকে সব বড্ডা বড্ডা করে বিছনা চাদর চাই থাকবো, দেখছেন পাঞ্জাবির কাপড়গুলো কত সুন্দর সুন্দর কাছে বালাই লাগছে, যদিও আর হলাই না পাঞ্জাবি ঘরে না কিন্তু তার কাছে কিন্তু পাঞ্জাবির কাপড় কিন্তু ভালো লাগে, এগুলো কিন্তু অনেক নরম সরম পাতলা কাপড় খায়। তারপরে দেখছি নিন কত সুন্দর সুন্দর বেডিগো গাছ, আরে বেডিগো গাছ কাপড়ের কি কোনো অভাব আছে, কিন্তু বেটাগো তেমন কিছু হান যায় না, বেডিগো মাঠে মেলা গেলে কিন্তু মনে করেন যে বেডিগো জিনিসপত্র ব্যাগেন হান যায়, বেড়ারা মনে করেন যে খালি ঠোল ঠোল করে, আর দেখছি নি বেডি আনবার দিকে এমনভাবে সাইরেছে মনে হয় যে চিড়িয়াখানার তো ঠিক আছে কোনো পশু সারা হাই মেলা চলিয়েছে দৌড়াইতে দৌড়াইতে, ব্যাগে আন দিকে এত চোখ বড় বড় করে টাকা রয়েছে, আর তো সরমই লাগে উঠছে খিললে মানে চার দিকে টাকা রয়েছে। এই বেড়া আঙ্গরে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে আছে, দেন কত সুন্দর সুন্দর অন্য আছে, এই যে এক কালারের আছে আনারা সাইডে ডাবল শেডের লেপেন দেখছি এই যে থ্রি পিসটা দেন, একবারে সুতি একটা থ্রি পিস ঘরে হরালে দেখছি নি কত সুন্দর, বেড়া আঙ্গরে অনেক সাপোর্ট করছে ভিডিও করাতে, তা মনে করেন যে কাছে যাইতে ভিডিও করতে পারি না, এক তিন চার রাত দূরে থাকে ভিডিও করার লাগছে মানুষের ঠেলা ঠেলিতে যাইম কেমনে, দেখছি নি কত সুন্দর সুন্দর থ্রি পিস সকল প্যাকেট করে রেখছে সুতির থ্রি পিস সকল, আর কাছে তো বালাই লাগে কটন থ্রি পিস, অনগার এই গরমে কটন থ্রি পিস হরি আর আমার জল জেট হলে তাই শেষ, দেখছি নি এই যে ইয়ের কাপড়গুলা বিছানার কাপড়গুলা কত সুন্দর সুন্দর বেডশিট সকল, আর কাছে সবগুলো বেডশিটই ভালো লাগে না, যতগুলো হিসনে হালাইছি আর কাছে সেগুলোও ভালো লাগছে, যা অনগা দেয়ের সেগুলোও ভালো লাগে, দেখছি নি গছ কাপড় কিন্তু একটার লগে একটা রিপিট হয় না, যে হে বেটার কাছেও আছে এ বেটার কাছেও আছে, যেটা গেছো গে সেটা গেছো গে ঠিক আছে, কয় না ফার্স্ট ইজ ফার্স্ট, যেটা গেছো গে সেটা গেছো গে, দেখছি নি নতুন নতুন আইয়ে শুধু নতুন নতুন আইয়ে নিয়ে না কিন্তু শুরুতে কিন্তু এত দোয়ান আসছিল না, ছ সাতখান দোয়ান আসছিল অনগা দেন, দোয়ানের কোনো শেষ নেই আর মানুষের কোনো শেষ নেই, আর মনে হয় হুড়ে এলাকার মানুষগুলো আসতে ইয়ে নয় হান যাবো খুঁজি খাজি, দেখছেন নি সারা কত সুন্দর সুন্দর জিনিসপত্র, অবশ্য কিন্তু ব্রাজিল করি ব্রাজিল করলেও মনে করেন যে আমি আর হোলা করে গেঞ্জি কিনে দিতাম না, হোলারা গেঞ্জি কিনবো হরতো না দুই দিন হোলারা হিডে হিডে করবো, দেখছেন কাপড়গুলো কিন্তু সুন্দর আছে, কাপড়গুলো কিন্তু আপনারা কিন্তু মার্কেটে গেলে কিন্তু 800-900 টাকার মধ্যে কিন্তু হাইবেন, কিন্তু ইয়ানা কিন্তু অনেক কমে হাই যাবেন গে ঠিক আছে, তাই কিন্তু যে তারা মার্কেটিং করতেন হ্যাঁ তারা কিন্তু এই মেলাটা কিন্তু ঘুরি দিয়ে যেতেন হ্যাঁ, 2000 টাকা দিয়ে ভালো আপনারা মার্কেটিং করে যেতেন হবে না, আর কাছে মনে হয় দেখছেন নি এক কালারের কাপড় এগুলো অনেকে কিন্তু এক কালারের কাপড় দিয়ে থ্রি পিস বানায় পুরো থ্রি পিস এক কালারের হইতে পছন্দ করে, হ্যাঁ তারা কিন্তু ইয়ান কাপড়গুলো কিন্তু দেখলে যেতেন হ্যাঁ, দেখছেন নি কত সুন্দর সুন্দর, বেড়াটা আঙুল অনেক সাপোর্ট করছে কিন্তু সাপোর্ট করলে কি হবে মানুষের ঠেলা ঠেলিয়ে কোনো কিছু করন যায় না আর কোনো কিছু দেওয়ানো যায় না, মানুষ চলিয়ে গিয়ে আর মানুষ শুধু মুখে দিকে হা করে টাকা খেয়ে মাগো মাগো এলাকার দিকে তো মানুষ চিড়াখানার প্রাণীর মতো ঠিক আছে বাবে ঠিক আছে, আমরা চিড়াখানার প্রাণী হ্যাঁ তারা এই মানুষ ঠিক আছে আঙুর দিকে যেভাবে তাকাই রয়েছে, আর একটা এনদা মানুষের সাবা সাবি, আর সাবা সাবি তো ভালো কথা এই সে সাবা সাবি না, এনদা কি লোকগা খান লাগে হেনদা গুত্ত অজ্ঞা খান লাগে লগে দিয়ে তো হোলা লেগেছি ধনুকা ঠিক আছে, আর যে ঠিকই কইছিল আজকে হোলা দুগারে বাড়াইতাম বলি অজ্ঞা লয়ে যেতাম অজ্ঞারাই যেতাম অজ্ঞারে কোলে লই ঠিক দুগারে খুললে কোমরে আড্ডি গুড্ডি ব্যাগেন খুলে গেছে, আমাকে কতক্ষণ হোলাইন কারে রান যায় হোলাইন তো মনে করেন যে বীরবার দেখলাম আর হোলাইন বেশি করে ঠিক আছে, আসমানের দিকে আড্ডিয়ান তুলে দিই মা খুলে লও ঠিক আছে মা খুলে লও, আর কি হারি হোলাইনকে সাবা সাবির মধ্যে খুলে লই তো মায়ের তো চিন্তা করছিলাম ঠিক আছে মেলা যেম শান্তিতে মেলা আনতে চলে মাগ যে যুদ্ধের ভিতরে ঢুকছি কতক্ষণে যে যুদ্ধ শেষ হইব, রাস্তা কিন্তু 5 মিনিট নাচকে মনে হইতেছে রাস্তা কিনলে শেষ হয় না টানে যদি শেষ করুন যেত কোনো কিছুই হয় না, না কিনতাম হারিয়ে না দেখতাম হারিয়ে না কোনো কিছু করতাম হারিয়ে কোনো কিছুই ঠিক করে করতাম হারিয়ে না, শুধু মানুষের মাথা দিয়ে মানুষের মাথার হাঁকে দিয়ে যা করতে নাই দেখতাম হারি ঠিক আছে, এর তো আর বেশি কিছু দেওয়ান যায় না, দেখছেন কত বিন কত বেডি মানুষরা আইসে ঠিক আছে কিনো নিল, দেখছেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস ফরগগুলো আইসে মাইয়াগো মাইয়াগো জিনিসপত্র দেখলাম একাই বেশি উঠছে মেলার মধ্যে হোলাগো উঠছে কিন্তু অত বেশি উঠে না কিন্তু মাইয়াগোই উঠছে বেশি আয় যদ্দূর পর্যন্ত দেই এর আর কি ঠিক আছে, দেখছেন থ্রি পিস এই থ্রি পিসগুলো মনে করেন যে যতটুকু এই যে অনগা দেন ভীষণের গুলো কিন্তু আবার হেক্কা নয় সেগুলো হচ্ছে আরেক আরেক ডিজাইনের ঠিক আছে, এক এক ডিজাইনের তো এক এক বেটার কাছে, আর মনে হয় কেউ ব্যাকে ব্যাকের লগে কন্ট্যাক্ট করিয়ে আনছে যে আজ ইয়ে নাম তুই হে ডিজাইনের কোনো কিছু আনতে পেতেন, দেখছেন নি মাইয়ারা শুধু আসে মাগা মা বাবারা তোরা কিনলে আনে দিয়ে আসস, এই দেখছেন নি কত সুন্দর সুন্দর জিনিসপত্র হতো, দেখছেন নি আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু খুবই কষ্ট লাগছে হচ্ছে হোলাগারে কোলে লেখা রাখছে, দেখছেন নি লেস
এরা কিন্তু অনেক কম দামে কিন্তু লেস পান যায়, যারা টেলারিং এর কাম করেন দেখছেন কত জিনিসপত্র আনে গোল্লা লই এসে বেটারা ফিন টিন সুতা মুতা হইতে যা আছে ওনারা কিন্তু চাইলে কিন্তু ইয়ন্তন কিন্তু একারে গান্ডি বড়ি কিন্তু লই যেতেন হারে বেডি মানছেলে কি আর দেয় ঠিক আছে কোনো কিছু দেনের কোনো উপায় নাই মানছেলে কোনো কিছু দেনের উপায় নাই রে কোনো কিছু উপায় নাই তার উপরে তো দেখছি শীতে জামা দেয় তার কাছে এই গরমের মধ্যে আরো শীত লাগিয়ে উঠছে বেটা কিলে জামা লই এসে এনে তো গরম মেলার মধ্যে তার উপরে বেটা শীতের জামা কাপড় লই এসে হরে হিসেন দিকে চাই দেখলাম যে না অনেক মানুষে কিনের আর আবার ভুলে গেছি যে বাংলাদেশে শীত আইব সামনে বাংলাদেশে আবার অনেক শীত টিত নাই কোনো কিছু নাই দেখছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বেডে গিয়ে দেখছেন মোজা কিনের প্যান্ট কিনের এই যে বেড়াগো কত প্যান্ট ট্যান্ট শার্ট টাট কত কিছু এনে ঝুলে রেখেছে সবই কিন্তু আপনারা কিন্তু অনেক কম দামে হাই যাবেন ওইটাই 150-200-300 টাকার ভিতরে কিন্তু আপনারা ফ্যান ট্যান এগুলো হাই যাবেন শার্ট টাট এগুলো দেখছেন বেড়া গিয়ে কত সুন্দর একটা নোনা বাস করে ইনার দাম হয়েছে 120 টাকা কত সুন্দর এগুলো কিন্তু মার্কেটে গেলে কিন্তু আমরা কিন্তু 150 টাকার নিচে কিন্তু আর দামে হতো না বেড়াটা যুদ্ধ লাগাই দিব 150 টাকা কমে যদি কই বার করি দেয় হেলিকপ্টার লাগতো না আমার কিনুন মনে হয় যে হাতেও কাস্টমারের কোনো অভাব নেই মাগামা কিন্তু ইয়ে না দেন কত কমে বেটারা দিয়ে দেখছেন ফার্স্টলি বইছে বেটারা বেডিরা তো মনে করেন যে সবচেয়ে বেশি ফার্স্টে দরকার কত সুন্দর সুন্দর ফার্স্ট সকলে একটা নিউ মার্কেটে কালেকশন ব্যাগের লই এসে বেটারা ইয়ে না খুঁজি খুঁজি আপনারা কিন্তু চাইলে কিন্তু যাতে ফার্স্টের দরকার হবে ইয়ে কিন্তু লই লেন হ্যাঁ এখানে কমে কমে আছে 100 টাকা তারপর 120 টাকা 150 টাকা মানে সাইজ বুঝি ডিজাইন বুঝি বেটারা রাখছে কিন্তু কমের মধ্যে হাই যাবেন এটা একটা গ্যারান্টি এই যে দেখছি কত সুন্দর করে বিশেষ সাদুক লাটকে রাখছি বিশেষ সাদুক গুলো মন চাইছে সবগুলো চুরি করে লই চলে কিন্তু লইম কেন খোলা কান্দে লই বই রয়েছি ঠিক আছে খোলার কানে তো নামাইলে না চুরি করতাম হম নাইলে কি চুরি করতাম হারাম নাকি কোন আর চিন্তা করলাম যে না চুরি করার কি দরকার ঠিক আছে এখন কিনি লইম কিন্তু কথা হইতেছে কিনি কোন আনতুন লই মাইতে মানুষের লাই কোনো কিছু দেই না যদুর কদুর ভিডিও করি হিয়ান মানুষের লাই করতে পারি না মানুষের মাথা চলে গিয়ে চোখ চলিয়ে গিয়ে আর কত হর হর হিসন দিকে তাকাই সান লাগে মাগে মা আর লগে জিগে গেছে গিয়ে কি আছে না গেছে কই কি গেরাই আর আলাইছি আর লগে তার দুগে আছে আর হলা কত হরে হরে কই জীবন শেষ করিয়ে লাইছে জীবন শেষ করিয়ে লাইছে গো তুই আর জীবন শেষ করিয়ে লাইছে কিনলে আর তুমি মেলার মধ্যে আনছ তুই আর বাসা তুলে যায় গিয়ে আর সারা তুই আগে মেলা শেষ কর আগে মানুষের ডাক্তার খাই আগে বাইরে লই ঢুকছি ঠিক আঙুল নিজের ইচ্ছে বাইরের মধ্যে মানুষের ঠেলা ঠেলি খাই তার হরে মানুষের ইচ্ছে আগে তুই খা তার হরে তো যদি মন বড়ে তার হরে আমরা বাসার যাই গই দেখছিস কত সুন্দর সুন্দর জিনিসপত্র বেটারা লটকে রাই দিছে এই যে গাছ কাফড় গুলা আপনারা এগুলো মার্কেটে গেলে কত করে গাছ কিনা লাগবে কোন তো ইয়ে না 100-120 টাকা করে 50 টাকা করে বেটারা গাছ দেয় কত সুন্দর সুন্দর দেখছিস 3 ফিজিকা 350-400 টাকা করে ঠিক আছে আমাকে হান যায় 350-400 টাকা করে সুতি 3 ফিজিক্স পর্দা গুলা কত সুন্দর আপনারা কেউ যদি চান রেগুলার ব্যবহার হলে কিন্তু ইয়ন্ত্র কিন্তু পর্দা লই যেতেন হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু পর্দা দেখছেন এই যে বেটারা ঝুলে রাখছে বেটা যেটা দেখে কাপড়ও কিন্তু ভালো আছে দেই মনে হইলে একটু দৈত্য ভাইতেন না কারণ মানুষ আর সামনে দিয়ে দুনিয়া মানুষ দিয়েছেন এটা গছ কাপড় এগুলোর মধ্যে কাজ করা গছ কাপড় এগুলো কিন্তু আমরা যদি শপিং মলে যাই কিন্তু দুনিয়ার দাম ইয়ে না 100 টাকা করে গা যায় মাঝে মাঝে চিন্তা করি বেটারা কিছে কি খাই 100 টাকা করে বিক্রি করে রে বেটারা তোরা আর একটু বেশি করে গেলাম মানুষ এটা কিনবই ঠিক আছে দেখছেন লেস এত সুন্দর সুন্দর লেস এগুলোর দাম মিলে ঠিক আছে হাঁস টিয়া করি গছ আর চিন্তা করি কোন আমলে আসি আই ঠিক আছে 1948 সালে হাঁস টিয়া করি কি বেটারা গছ বিক্রি করছে অনেক বেটা হাঁস টিয়া করি বিক্রি করে বেটার মাথায় কি গিল মিল নাই নাকি না ব্যাগে নাড়াই চলিয়েছে দেখছি নি খারাই রেছি আর লগের গাল লাই লগের গায়ে আইলে তো একটু সামনের দিকে যাই কারণ কতন হরে হরে ওরা নিয়ে গেছি গো ফোলাইনি করে হাঁটতে হাঁটতে এত আনন্দ যায়নি ফোলাইনি করে কোনো করি আর তাও আমার মানুষের গুতাগুতি সাবা সাবি দেখছেন বেডিটা বার হইতে হারে না ফোলাইন করলে করি ব্যাগে লই চলিয়েছে মানে যাই কত ফার্স্টের কথা হলে বেডি মানুষের মার্কেটিং করতে হবে আবার অনলাইন কুলে করি হোক নয় তো অনলাইন 6-7 দিয়ে কুলে করি হোক যুদ্ধ হোক যাদ্দ হোক যাই হোক বা কিছু মধ্যে মার্কেটিং আগে করতে হবে আঙ্গ দেখছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এই যে পর্দার কাপড় গুলা দেখছেন খয়েরি কালার পর্দা কাপড়টা কিন্তু প্রিন্টটা কিন্তু সুন্দর আছে আমি চিন্তা করলাম যে আগে ঘুরে মেলা ঘুরি লই এর ঘরের দরকার লাগে জিয়ান দিয়ে ভাল লাগছে হেলতে যাই উকি দিয়ে আবার লই আলাম জিয়ান ভাল লাগে কিন্তু কত লাগে আমি হুড়ে মেলা আগে শেষ করি লই মা গো মা হল যে ছাত্রী রাইছে হেকে ছাত্রী গো মা রাইছে খালা রাইছে নানি রাইছে মা গো মা একে ঠেলা ঠেলি মনে হয় যে কোনো সমাবেশে আইছি মিছিলে আইছি একা ধাক্কা ধাক্কি গো একা ধাক্কা ধাক্কি দেখছেন কত সুন্দর সুন্দর বেড়া শাড়ি ঝুলে রেখছে একারে কম দামে হাই যাবেন গে 500 টাকার ভিতরে দেখছেন কত সুন্দর সুন্দর কাপড় হাই যাবেন গে এত আঁকলাম হাসো নিয়ে বেড়ার লগে আপনারা যখন দামাদামি করবেন তখন তো করবেন ঠিক আছে দেখছেন গাছ কাপড় এখন ঝুলে রেখছে 100 টাকা করে গাছ দামাদামি করলে মনে করেন যে 100 টাকা কমে আর মনে হলাম যে কারণ বেডি মানুষ তো দামাদামি করে কোনো জিনিসপত্র না কিনে না ব্যাগ কিছু মধ্যে দামাদামি জিএন ফিক্সড হিয়ানোর মধ্যে বেডি মানুষে কিন্তু দামাদামি করে আমরা আবার বার্গেনিং করুন ছাড়া কিন্তু কোনো কিছু কিনতে পারি না বেডি যাত
দেখছেননি আর হলাইন এরা এগুলা দেই মনে করেন যে কতক্ষণ হরেকে ইয়ান লই দে কতক্ষণ হরেকে হিয়ান লই নাকি আরে হলাইন রাখে আগে মেলা দেইলে তোরা মেলা সে ঠিক হয়েছে আগে মেলা দেইল জিনিসপত্র পান যায় আর কাছে একটা একটা করে প্রিন্ট পছন্দ হয়েছে আগে তো দেই মেয়ে ধরে না কিন্তু দেখছি কত সুন্দর সুন্দর ব্যাক কালারের কাতান ব্লাউজ আছে আর না যাতে করে লাগবে হ্যাঁ তারা কিন্তু ইয়ে কিন্তু লই যেতেন হ্যাঁ বেটার গায়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাতান ব্লাউজ আছে কমে লই যেতেন হ্যাঁ দেখছেন কত মানুষ বাবারে বাবা আর মনে হয় আজকে এলাকার ব্যাক মানুষ ইয়ে নাইলে খুঁজি হান যাইব মিস হয়ে তো ন কোনো মানুষের মেলা দেখছেন মাইয়া মানুষের কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছেন বোরকাগুলা কিন্তু প্রিন্ট কিন্তু সুন্দর আছে কালারও সুন্দর আছে একাই জিগজ্যাগ কালার চিকা মাইয়ারা পছন্দ করে আই কে কালার হরি না আই কিছু আই কালাই হরি বেশিরভাগ কালা বোরকাই হরি দেখছেন নি এই যে কত সুন্দর সুন্দর হলাই নে জামা কাপড় বেডারা শুধু কত হরে হরে কেটেছে আফা আঙ্গারে ভিডিও গান আঙ্গা আরে ভাই কে আঁকি আরে ভাই আগে আগে আন্না পর্যন্ত হোসাইলে আন্নাগুলো লোকে হোসাইতে হইলে আর আরো ছ সাত ঘন্টা এনে খারে খারে যুদ্ধ করণ লাগবে সেই যুদ্ধ করণের আর কি টাইম আছে না ধৈর্য আছে ঠিক আছে আয় তো গুতা খাইতে খাইতে মানুষের গুতা খাইতে খাইতে শেষ হয়ে যাই গই আর কতক্ষণ আর রান্না করে ভিডিও করে তুলুক দেখছি নি যে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বেডারা লই আইছে জিনিস আটটার একটা বেডি খাইলাম না যে বেডিটার কোল খালি মা গো মা যা আছে হের লগে আছে আতে আছে না তো কারে আছে মা গো মা এত হলাইন আইসে কোন তুমি এলাকার হলাইন বেগুন আছে মেলার মধ্যে আইসে মেলা সে পাল্লে দেখছি কত সুন্দর সুন্দর জিনিসপত্র বেডারে লটকে রেখছে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই মেলাটা তুমি কিন্তু আর কিনে লই যেতেন হ্যাঁ যে এত জিয়ান ভালো লাগে দেখছেন নি আই আইতে আইতে মৌসাকের খালের দিকে চলে যায় ডালের দিকে একটু আরে খালে হরি যাই দেখছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বইছে জিন্স প্যান্ট বইছে আপনারা চাইলে কিন্তু কম দামে কিন্তু জিন্স কিনে লই চলে যেতেন হ্যাঁ দেখছেন ডুলা মুলা কত কিছু বইছে বালতি বুলতি আপনারা কিন্তু চাইলে কিন্তু গড়ের লাগে কিন্তু এগুলো নিতেন হ্যাঁ বেড়ার একারে কম দামে দিয়া লাগবো আপনারা দোকানে যে দাম দিয়ে কিনবে নিয়ে নব সেই দাম ন অনেক কম দামে আপনারা কি ভালো জিনিস কিনতে নেবে দেখছেন ফিরি টিরি কত কিছু কত সুন্দর সুন্দর ডিজাইন ফিরি আছে চাইলে কিন্তু লই লেতে নেবেন দেখছেন কত কিছু আবার ইয়ে নিলে প্রতি পিস পাঁচ টাকা দশ টাকা কত সুন্দর সুন্দর জিনিসপত্র রায় দিচ্ছে বেটার লাভ না লস রায় নিজে বুঝি না এই বেড়াও কেতাছে আপা ভিডিও করেন আরে ভাই ভিডিও করুন থাকে এমনি ঠিক আছে মানুষ তো হটতে হইব মানুষ তো একটু সাপোর্ট দিতে হবে যে আপা একটু হটছি দেখছেন নি আমরা বাইরে সি হেটাই দিয়েলাম ঠিক আছে যে আমরা বাইরে সিটা আটা ঠিক আছে আগে আবার ডুকুম কিনে চিন্তা করছি চিন্তা করছি রোডের হে সেট দিয়ে মন গা দিয়ে যে হে সেট দিয়ে আরেক বাজার দেখছেন নি মানুষে মেলা মাইনে জিনিসপত্র লই বইছে মেলা মাইনে জিনিসপত্র গুলো সুন্দর আছে কিন্তু স্পেশালি আমার কাছে কফি কাপ গুলা ভালো লাগছে বড় বড় আমার কাছে কফি কাপই বেশি ভালো লাগে আর জিয়া না যে কফি কাপি কিনে আনি বেশি দেখছেন নি আর আসলে জিনিসপত্র বুঝছে ওয়াইড ড্রফ টয়েটে ফান্ডেরা চাইলে কিন্তু এই মেলাতে জিনিসপত্র আনে কিন্তু কিনে লই চলে যেতে হ্যাঁ সাইকেল ইয়ান দেওয়ার হলো না অনেক সিলাইছে সাইকেল কিনে দিবার লাগে আশা করি আন্নার কাছে আপনার ভাইয়ের ভিডিওকে ভালো লাগছে আন্নাগুলোর সামনে আরো অনেক কিছু লই ভিডিওর মধ্যে ঠিক আছে হে হয়ে যেন তো ভালো খাইয়ে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।